নমস্কার বন্ধুরা, আজকে এমন একটা বিষয় নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি যেটা আর কিছুদিনের মধ্যেই প্রত্যেকটা ভারতবাসীকে একটা চিন্তার মুখে ঠেলে দিতে পারে। আজকের আলোচনার বিষয় হচ্ছে সেকুলারিজম। ভারতবর্ষের সংবিধানের প্রিএম্বলে 1976 সালে 42তম সংশোধনীর মাধ্যমে ভারতবর্ষকে একটা সেকুলার কান্ট্রি হিসেবে, সেকুলার নেশন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। কিন্তু তা সত্ত্বেও ভারতবর্ষের দিন দিন যে ধর্মীয় বিচ্ছিন্নতাবাদের আবহাওয়া তৈরি হচ্ছে, তা একজন সচেতন ভারতবাসী হিসেবে, একজন দেশপ্রেমী হিসেবে আমাকে যথেষ্ট ব্যথা দিচ্ছে। আমার মনে হয় আমারই মতো বহু মানুষ যারা একটু হলেও এই বিষয় নিয়ে চিন্তা করেন, তারা প্রত্যেকেই চিন্তাগ্রস্ত এই বিষয় নিয়ে। কারণ দিনের পর দিন ভারতবর্ষে রাজনীতিতে যেভাবে ধর্মীয়করণ হচ্ছে, ধর্মকেন্দ্রিক রাজনীতি, এটা কিন্তু ভবিষ্যৎ ভারতের পক্ষে অত্যন্ত ভয়ের এবং একটা অশনি সংকেত আমাদের জন্য। আমাদের অবিলম্বে উচিত রাজনীতি থেকে ধর্মীয়করণের বিষয়টাকে দূরে রাখা। সেকুলার কান্ট্রি হিসেবে আমাদের যে যার নিজস্ব ধর্মের স্বাধীনভাবে ধর্মীয় যে ক্রিয়াকলাপ তা পালন করার স্বীকৃতি দেওয়া হয়েছে, সেকুলারিজম কথার মানে কি সেটা আমাদের বোঝা দরকার। সেকুলারিজম মিন্স দ্যাট গভর্নমেন্ট শুড রিমেইন নিউট্রাল অন দ্য ম্যাটার অফ রিলিজিয়ন অ্যান্ড শুড নট এনফোর্স নর প্রোহিবিট দ্য ফ্রি এক্সারসাইজ অফ রিলিজিয়ন, লিভিং রিলিজিয়ন চয়েস টু দ্য লিবার্টি অফ দ্য পিপল। কিন্তু আখেরে কি তাই হচ্ছে? আমাদের দেশে প্রতি মুহূর্তে একটা হিংসার পরিবেশ, হিংসার বাতাবরণ তৈরি হচ্ছে। রাজনীতিকে যত ধর্মীয়করণ করা হচ্ছে তার সঙ্গে সঙ্গে আজকে পাশাপাশি ঘর হিন্দু মুসলিম ভাই ভাই যারা স্বাধীনতার পর থেকে একই সঙ্গে রয়েছে, তারা একে অন্যকে শত্রু মনে করছে। 1947 সালে যখন ভারত পাকিস্তান ভাগ হয়েছিল, সেটা ছিল ভৌগোলিক ভাগ একটা। কিন্তু আজকে দেশের মধ্যে যেভাবে হিন্দু মুসলিম এই নিয়ে একটা বিভেদ তৈরি হচ্ছে, যেইভাবে অপপ্রচার এবং কিছু স্বার্থান্বেষী মানুষের হিন্দু মুসলিম এই দ্বিজাতি তত্ত্বে ভারতবর্ষকে আরও একবার খণ্ড করতে চাইছে, তাদের এই প্রয়াসকে আমাদের সাধারণ মানুষদের নষ্ট করতে হবে। সাধারণ মানুষদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে যাতে কেউ তাদের সাধ্যসিদ্ধির জন্য ভারতবর্ষকে আবার এই সেকুলারিজম মনোভাব থেকে সরিয়ে আনতে না পারে। ভারতকে হিন্দু রাষ্ট্র বা মুসলিম রাষ্ট্র করা আমাদের উদ্দেশ্য না। ভারতবর্ষের মহত্ব এখানে যে আর পাঁচটা দেশের মতো ভারতবর্ষ নয়, ভারতবর্ষ সমস্ত ভাষাভাষী জাতির, সমস্ত ধর্মীয় মানুষকে তার বুকে টেনে নিয়েছে। ভারতবর্ষ বারে বারে প্রমাণ করেছে যে ভারতবর্ষ সেকুলার কান্ট্রি। ভারতবর্ষে মানুষ তার নিজস্ব ধর্মের যে ক্রিয়াকলাপ বা ধর্মীয় আচার তা নির্দ্বিধায় এতদিন পর্যন্ত মেনে এসছে। আজকে
কেন্দ্রীয় সরকারকে যদি বিজেপি গভর্নমেন্ট বা বিজেপিকে যদি কেউ বলে যে বিজেপি হিন্দু সংগঠন বা হিন্দুত্ববাদী, তাহলে বিজেপিকেই উচিত তার কার্যকলাপের মধ্যে দিয়ে প্রমাণ করা যে দেখো আমরা হিন্দুত্ববাদী নই, আমরা সেকুলার দল, আমাদের কাছে প্রত্যেকটা মানুষ সমান, আমরা মানবিকতার জায়গা থেকে মানুষকে বিচার করি, ধর্মের জায়গা থেকে নয়। ঠিক একইভাবে এগুলো আমার অভিযোগ না, এগুলো আমার মনের ব্যথার জায়গা থেকে বলছি। সেইভাবে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকেও একই কথা, যদি পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসকে মানুষ মুসলিমকে তোষণ করার কথা বলে, মুসলিম তোষণ করছে বলে অভিযোগ করে, সেক্ষেত্রে তৃণমূলকেই সেটা প্রমাণ করতে হবে, মানুষের কাছে এই বার্তা পৌঁছতে হবে যে আমাদের কাছে ধর্ম নয়, মানুষই বড়। আমি কোনো রাজনৈতিক দলের বক্তৃতা দিচ্ছি না, বামপন্থী বা বিজেপি বা কংগ্রেস বা কোনো কারো দলের অভিযোগ করছি না, আমি শুধু নিজের মনের যে ক্ষোভ, যে মনের যে ব্যথা, সেইটা আজকে ভিডিওর মধ্যে থেকে প্রকাশ করতে চাইছি। যে একবার ব্রিটিশরা যে দ্বিজাতিতত্ত্বের বীজ ভারতীয়দের মধ্যে বপন করে দিয়ে ভারতবর্ষের বড় ক্ষতি করেছিল, ভারত মাকে দ্বিখণ্ডিত করেছিল, সেইটা যেন আর ফিরে না আসে, তাই আমাদের প্রত্যেকটা ভারতবাসীকে, প্রত্যেক সচেতন ভারতবাসীকে এই বিষয়ে সজাগ থাকতে হবে। 2019 সালের নির্বাচন চলছে, আমি আশা করব প্রত্যেকটা মানুষ আর পাঁচটা দৈনন্দিন কাজের মতো নির্বাচনে তাদের মত প্রকাশ করুন, ভারতকে ধর্মনিরপেক্ষ এবং সুন্দর ভবিষ্যতের ভারতবর্ষ দেখার লক্ষ্যে সকলে নিজস্ব মত প্রদান করুন এবং ভারতবর্ষকে সুন্দর করে গড়ে তুলুন। দ্বিজাতিতত্ত্ব নয়, ভারতবর্ষ বহু ভাষাভাষী, বহু জাতির, বহু ধর্মের এই মিলন ক্ষেত্র হয়ে থাকুক ভবিষ্যতেও, এই আশা রাখছি। আর তার সঙ্গে বলবো যে প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে আমার বিনীত বিনম্র অনুরোধ, দয়া করে কোনো রাজনৈতিক দল ধর্মীয় বিষয়কে তোষণ করবেন না, ধর্মীয় বিষয়কে কেন্দ্র করে রাজনীতি করবেন না, ধর্মের জায়গায় ধর্ম থাকুক না, আমরা উন্নতিকে, আমরা উন্নয়নকে কেন্দ্র করে ভোটে লড়ি, প্রত্যেকটা মানুষ উন্নয়নের বিচারে বা তাদের আশা আকাঙ্ক্ষা অন্যান্য যেসব বিষয় আছে সেইগুলোর ভিত্তিতে নির্বাচনে তাদের ভোট বা মত দান করুক এবং তার ভিত্তিতে ভারতে একটা সুন্দর ধর্মনিরপেক্ষ সরকার গড়ে উঠুক। প্রত্যেকটা রাজনৈতিক দলের যা তকমা আছে বর্তমানে, তাদেরকে সেই তকমা ঝেড়ে ফেলতে হবে তাদের কাজ দিয়ে, তাদেরকে মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিতে হবে যে ধর্ম নয়, আমরা মানবিকতা এবং উন্নত দেশ গড়ার কাজের জন্য সরকার গড়তে চাই।